আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সরকার ভাই চলে এলাম একটা দরকারি কথা কর লিগা। খুবই ঝামেলায় আছি, খুবই বিপদে আছি ভাই, আমার একটু হেল্প করেন সবাই। সমস্যা হইতেছে কি আপনাদের খোঁজা বলি কি বিপদে আছি। আমি একটা জিন পাই বুঝছেন, এই মায়ালোক জিন। এখন এই জিনের আবার আমার স্বামী আছে, সে আবার ভারতের কোন রাজ্যের এক জঙ্গলে থাকে। এখন জিনের হইল গর্ভবতী অনেক দিন যাবত। এখন সে এই গত কয়েকদিন আগে সে সিজারে দুইটা বাচ্চা ডেলিভারি হয়েছে। এখন দুটা বাচ্চা আমার দেখাশোনা করার লাগে এবং সেই জিনটাও দেখাশোনায় করে, আমি যখন পালি লালন পালন করি। এখন দুইটা জিনের বাচ্চা একসাথে লালন পালন করা ওই আমার পালিত জিনের জন্য অনেক কষ্টকর। এই জন্য আমি চাইতেছি এবং ওই জিনও মতামত দিছে, ওস্তাদ এই আপনি একটু ব্যবস্থা করেন। এখন উভয়ের চিন্তা ভাবনায় একটা সিদ্ধান্ত গেলাম যে ওই জিনের একটা বাচ্চা, একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চাটারে আমি পালক দিতে চাই। পালক দেয় না, যেমন আপনি নিলেন, আপনি লালন পালন করে বড় করবেন, উপযুক্ত করবেন, ঠিক আছে। উপযুক্ত করার পরে আপনি বয়স হয়ে গেলে গা যতদিন আপনি লালন পালন করে বড় করবেন এবং দেখাশোনা করে আপনার যা ব্যয়বহুল যায়, খরচপাতি যায়, এই জিনের পিছনে যেই সময় যায়, ওই বাচ্চা জিনের পিছে বড় হয়ে গেলে এই অর্থ এবং উপযুক্ত অর্থ দিয়ে সেই জিনটাকে নিয়ে আসা হবে। এই জন্য যদি কোনো লোক আপনি আগ্রহ থাকে আমার একটা আমার যেই পালিত জিনের যে একটি বাচ্চা আপনারা পালক নিতে চান, নিয়ে বড় কইরা আমার কাছে পৌঁছাই দিবেন, আলা 4 বছর 5 বছর 10 বছর লাগুক, ওই টাকাটা আপনার ওই শ্রমের মূল্য আপনি পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং আপনার ভালো মানুষ হিসাবে যদি এই জিন লালন পালন করেন, আপনার ভবিষ্যতে কোনো বিপদ আপদে আমার জিনেরে যদি ডাক দেন, জিনের বাচ্চাকে ডাক দেন, তারা অবশ্যই আপনাদের সহযোগিতার জন্য সবসময় উড়ে যাবে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনার জন্যই মঙ্গল হবে, আমার জন্য মঙ্গল হবে, আমার পালিত জিনের জন্য মঙ্গল হবে। সবাই দ্রুত আমার নিচে নাম্বার দেওয়া থাকবে, এই নম্বরে সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।